গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। না, আমি ভালো নেই, ওটা আমার বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। আমার এসেছিল জ্বর কালকে রাত থেকেই, তো আজকে সকালে যখন উঠেছি আমি 6টার সময়, কালকে তো কিছু গুছিয়ে রাখিনি, প্লাস আবার আজকে 6টায় উঠেছি, তো উঠতে ইচ্ছে করছিল না খুব একটা। আমি কিন্তু ম্যাডামকে নাই করেছিলাম বানাতে, তো আমি বলেছিলাম বাইরে থেকে কোথাও করে খেয়ে নেবো, কিন্তু না, তিনি তার জেদ আমি করে দেবই। শোনা যাচ্ছে তোমার কথা? নিশ্চয়ই শোনা যাচ্ছে। যাই হোক, করে দেওয়ার তার একটা কারণ আছে, তোমাদেরকে পরে সবটা নয় বলবো, নয় বলেই দিই আর কি, পরে না ভুলে যাই, ওই বলবো যে পরে লিংক দিয়ে দেবো, পরে বলে দেবো, এই জিনিসগুলো আর হয়ই না, হয়ে ওঠে না, ভুলে যাই, কারণ এত কথা বলি তো ব্যাস হয়ে গেল, ভুলে গেলাম। ওকে দেখতেই পাও যে স্যালাড ফল থেকে শুরু করে সবটা দেওয়া হয়, তার কারণ একটাই, ওর যে জ্বরে, আমি বলেছিলাম তোমাদেরকে যে জ্বরের সময় ওয়েট অনেকটা লস হয়ে গেছিল, তো ডাক্তার ওকে বলেছে প্রপার ডায়েটের মধ্যে থাকতে, কারণ সবার গ্রোথ তো সমান নয়। আমি যেরকম বারান্দায় গিয়ে হা করে দাঁড়িয়ে থাকলেও আমার ওয়েটটা বেড়ে যাবে, কিন্তু ওর সেরকমটা নয় আর কি। তো ওকে খেয়ে দিয়ে ঠিকঠাক করে বাড়াতে হবে, আর দেখবে গড়তে অনেকটা টাইম লাগে, ভাঙতে 2 সেকেন্ডও লাগে না, সেটা যেটাই বলো না কেন, শরীর বাড়ি কোনো সম্পর্ক তো, ভাঙতে 2 সেকেন্ড, উইদিন 2 সেকেন্ডে দেখবো সবটা ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু গড়তে অনেকটা টাইম লাগে। আর আজকে ওর টিফিন এখানে সাজিয়ে রেখে দিয়েছি আমি, কিন্তু একটারও ঢাকনা আটকায়নি, কারণ পাশে বসে আমি পাহারা দিচ্ছি, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আটকাই। তো চলো তোমাদেরকে আজকেও দেখিয়ে দিই ওকে কি কি দিয়েছি না দিয়েছি। এটা ওর সকালের খাবার, ও বলেছিল আলু মরিচ দিতে, আর গোলমরিচ আমার কাছে শেষ হয়ে গেছে, তাই আমি কাঁচা লঙ্কা দিয়ে আর কাসুরি মেথি পাতা, জিরে ফোড়ন, নুন এসব দিয়ে করে দিয়েছি। এটা একদমই প্রপার ভালো একটা খাবার, কিন্তু একদম অল্প তেলের মধ্যে। আর ডিম সেদ্ধ করে দিয়েছি, ডাল আছে, স্যালাড আছে, ট্যাংরা মাছ করেছি আজকে পোস্ত দিয়ে, আলু চিপস ভেজে দিয়েছি, এখানে ফল আছে আর এখানে ভাত আছে। তো চলো এবার আটকে দিয়ে টিফিন রেডি করে দিই। বেরোচ্ছেন উনি, কিন্তু আজকে আমি আর হাঁটতে যাবো না ঠিক করলাম, ও বললো যে আজকে যাওয়ার দরকার নেই, আজকে 3টা রেস্ট নাও, কালকে থেকে যেও আবার। তো ওই জন্য ঘরে গিয়ে এখন রেস্টই নেবো, জানি না আমার কথা কত শোনা যাচ্ছে। হ্যাঁ টাটা। অফিসে গিয়ে রোজই কিন্তু ব্লগ বানাচ্ছে। হ্যাঁ, এখন বাজে 9:15, তো আমি পুজো টুজো দিয়ে নিয়ে আমার জন্য ডিম পাউরুটি করে নিয়েছি, আজকে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সবটাই দিয়েছি, একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করলো তাই এটাই বানালাম। আমার জন্য তো আলু মরিচ রাখিনি, কারণ এমনি আলু, তার উপর আলু খেলে আর অত দেখতে হবে না সকাল সকাল, তো চলো এটা খেয়ে নেবো। ও যাওয়ার পর স্নান দান করে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে তো আমি ব্রেকফাস্ট করলাম, তোমরা দেখলেই সকালবেলা একটা প্যারাসিটামল খাওয়ার পর আমি ঠিকই ছিলাম, আবার ওই ধরো 11:45 দিক থেকে জ্বরটা আসে, লাস্ট আমি দেখলাম 100.8, তো তখন আমি ওষুধটা খেয়ে নিয়েছি, আর শুধু চাদর হচ্ছিলো না, দিয়ে কমফোর্টারটা নামিয়ে আবার কমফোর্টারটা গায়ে দিলাম। যাই হোক, এখন ঘাম দিয়ে জ্বরটা পুরোটা ছেড়ে গেছে, এখন বাজে 1:30, ভাবছি জ্বরটা যখন এখন নেই ততক্ষণে খেয়ে দিয়ে চলে আসি, কারণ জ্বর উঠে গেলে আবার আমি খেতে পারবো না, আর খেতে না পারলে ভূমি হিসাবে ক্যাকের ক্যাকের করবে, জানি না আবার হয়তো বলবে যে কালকে কিছু বানিয়ে দিতে হবে না, দেখি যদি আমি না পারি তাহলে আর কালকে 3টা রিস্ক নেবো না। আজকে সকালেও খুব কষ্ট হয়েছে, তো চলো এবার যাই তাহলে আমি খেয়ে নিই। আর আজকের দিনে দাঁড়িয়ে না একটা কথা খুব মনে হচ্ছে, যখন অনেকেই বলে না যে মানে অনেক কমেন্ট আসে এরকম, বা অনেক পাড়া প্রতিবেশী এরকম কমেন্ট করে যে শ্বশুর শাশুড়িকে একা রেখে তোমরা তো ভালোই আছো, চলে গেছো তাদেরকে কে দেখবে, ঠিক সেরকমভাবেই আমাদেরও কিছু হলে কিন্তু আমাদেরও এখানে দেখার কেউ নেই, সুতরাং দুটো ব্যাপারই এক, আমরা সত্যিই মানে নিরুপায় হয়েই এখানে পড়ে আছি, তো এমন নয় যে মা বাবাকে দেখবো না বলেছি বা কিছু, তাদের কোনো প্রবলেম হলে আমরা তো আছি, এবং কি তাদেরও নিয়ে আসাই যায় আর আমরাও চলে যেতেই পারি, এটা কোনো প্রবলেমের নয়। তাই প্লিজ এই ধরনের কমেন্ট করার আগে একটু দুদিকটাই ভাববেন, একদিক ভেবে কখনো বিচার করা যায় না। তো চলো এবার আমি খেয়ে আসি। আজকে সারাদিনে সেভাবে আমি কথা বলতে পারিনি, বারবার জ্বরটা আসছে আর কি 6 ঘন্টা অন্তর অন্তর, ওই জন্যে খুব একটা কথা বলতে পারিনি, জানি না এবার ভাবছি অ্যান্টিবায়োটিক নেব। তো ও এসে ওর অফিসের টিফিন বক্সগুলো ধুয়ে দিচ্ছে, আর চাটাও ওই এসে করলো, আমি বললাম যে কালকের জন্য মাছটা আমি করে রেখে দিই, মানে রাত্রিবেলা করে রেখে দেবো যখন আমার ভালো লাগবে। তো আমার মাকেও নালিশ করতে গেছিলো, দেখো মা ও কথা শুনছে না, ওকে বলছি যে কিনে আমার মা তো আরে, কারণ আমি মাকে দেখেই বড় হয়েছি, বাবাকে একটা দিনের জন্যও কিনে খাবার খেতে দিত না, মানে বাড়ি থেকে সেদ্ধ ভাত নিয়ে যাবে তো ওটাও তাও ভালো, তো
মা উল্টে ওকে বলেছে যে না না কিছু হবে না, ও ঠিক হয়ে গেলে আস্তে আস্তে, সবসময় তো শরীরটা খারাপ লাগছে এমনটা না, ওষুধ খেলে পরে ঠিক লাগছে কিছুক্ষণ, তো তখন উঠে আমি করবো ভেবেছিলাম। ও বলছে না ফ্রিজে কিছুটা দেশি মুরগির মাংসটা রয়েছে, তো ওটা আমি করে ফেলি, আজকে রাতেও খেয়ে নেবো, কালকে অফিসে নিয়ে চলে যাব। ওকে আমি এটাই বোঝাচ্ছিলাম যে তোমাকে যদি আমি করে দিই তাহলেই আমার দুপুরেও খাওয়াটা হবে, নাহলে একার জন্য আর করতেও ইচ্ছে করবে না আর খাওয়াও হবে না। আমার চুল ঠুলো দেখতেই পাচ্ছ, আমি আঁচড়াইও নিই সারাদিন, তো ওই বলছে এখন মাংসটা করবে, দেখাই যাক। হ্যাঁ মার কথা, তারপরে মাকেও নালিশ করতে গিয়ে উল্টে নিজেই এরকম কথা শুনে চলে এসছে, বলছে ভালো লোককে আমি নালিশ করতে গেছিলাম। তো মার থেকেই আমি এটা শিখেছি, আর মা কখনোই আমাকে জিজ্ঞেস করে না, মানে এখন শরীর খারাপ হয়েছে তাই জন্যে, আদারওয়াইজ মা আমাকে কখনো জিজ্ঞেস করে না তুই কেমন আছিস, সবসময় জিজ্ঞেস করে এখন প্রমি কেমন আছে। মাকে সেদিন আমি একটু দুঃখ করে জিজ্ঞেস করেছিলাম যে তুমি সবসময় প্রমির কথাই কেন জিজ্ঞেস করো, বলে ও ভালো থাকলেই তো তুই ভালো থাকবি, এরকম কানেকশন আছে জানা ছিল না আমার। তো যাই হোক, ও রান্না করবে, হয়তো রান্নার ভিডিও করতেও পারে, ওকে আমি বলে দিলাম কিভাবে কি করবে না করবে, তো ওই আর কি। একটুখানি কি রান্নাঘরের কাজ এগিয়ে রাখলাম, এই জায়গাটাতে অনেক বাসনপত্র ছিল যেগুলো ও এসে মেজেছে, ওর অফিসের টিফিন বক্সটা সেগুলোকে গুছিয়ে রাখলাম, আর ও এখানে চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছে, আর এখানে আলুটাও কাটতে ভুলে গেছিলো, আলুটা আমি কেটে দিয়েছি, আর পেঁয়াজটাও এখানে চপ করে নিয়েছে। তো রিউ মানে রিয়া বলেছো যে তুমি এরকম চপার পাওনি, এটাই হয়তো পাবে না, বাট হাত দিয়ে টেনে যেগুলো করে সেগুলো অনেকগুলো অনলাইনে পেয়ে যাবে, এটা পাবে বলে আমার মনে হয় না, আমি বলেইছিলাম ডিমার্ট থেকে যেহেতু কেনা, তো ওই আর কি। তো আমি একটা প্যারাসিটামল খেয়েছি, এখন একটু ঠিক আছি আপাতত। তো ওকে আমি বললাম যে আমি করি, বলছে না আমি করব। ও গেছিলো আমার জন্য অ্যান্টিবায়োটিক আনতে, অ্যান্টিবায়োটিক ছাড়া মনে হচ্ছে কমবে না, কারণ 6 ঘন্টা অন্তর অন্তর জ্বরটা আসছে। ভেবেছিলাম রেডিমেড পরোটাটাই ও শেকে নেবে, তো ওকে আমি বললাম দেখো রেডিমেড পরোটা 2 পিসই রয়েছে, আর সেটা দিয়ে আমরা এগরোল খাবো ভেবেছিলাম, তাই জন্য ফ্রিজে আটা মাখাই ছিল, সেটা দিয়ে একটু পরোটা মতো শেকে নিলাম, আর এখানে চিকেনটা হয়ে গেছে, কি দুর্দান্ত হয়েছে দেখো না, আমার বরটা ভালোই রান্না করে আর কি। তো চলো এবার খেতে দিয়ে দিই, আজকে ছোট একটা ব্লগই যাবে, আর আমার ঘরের অবস্থা দেখো কি আর করব বলো, ইচ্ছে করেনি, দেখি কালকে যদি শরীরটা ভালো লাগে তো গুছিয়ে রাখবো। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটার কিছু অন্তত ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে, পাশে থেকে লাইক করে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা, গুড নাইট।